সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12টা, সকালে আমরা ঢাকা থেকে চলে আসছি। তো থাকলাম, দুই দিন থাকলাম, তো খুবই ভালো লাগলো, অনেক আনন্দ করছি। তো সবার সাথে এত মিশুকভাবে থাকছি, আর দাদা দিদির তো আপনারা সবাই চিনেন, তো তাদের মন মানসিকতা, তারপরে মানে আদর আপ্যায়ন, এগুলো আসলে অন্যরকম। তো আইসা পড়ছি, খুব খারাপ লাগতেছে, মনে হইতেছে যে আর একটা দিন থেকে আসলে মনে ভালো লাগতো। তো থাকতে বলছিল, বলছিল যে আরো দুই দিন থেকে যাবে, কোথায় কোথায় তোমাদের ঘুরতে মন চাই, ঘুরে নিয়ে আসমু, তোমাদের নিয়ে ঘুরুমো খালি। মানে এখনো দাদার বয়স হয়েছে, কিন্তু এখনো দাদার আনন্দটা রয়ে গেছে। সে মনে হয় যে এখন অল্প বয়স, ইয়ং ইয়ং, একদম ইয়ং জেনারেশনের মতো থাকে। তো দাদা অনেক মানে শখ, সবাইকে নিয়ে ঘুরবো ফিরবো, আনন্দ করব। তো যাই হোক, যতটুকুই করছি অনেক ভালো লাগছে, অনেক অনেকটাই মানে আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর তারা আমাদের নিয়ে অনেক টেনশন করে, বাড়িতে আসছি, এর মধ্যে দাদা ফোন দিছে, দিদি ফোন দিছে, আমরা পৌঁছেছি কিনে ভালো হবে। আর নীলাইবাবু, লিখন, অবনী, এদের তো সবাই আদর করে, আমাদেরও তো অনেক আদর করে, কারণ আদরের শেষ নেই। কারণ আমার দিদি আমার ভাই বানাইছে, আর দাদা মিত্র বোন বানাইছে, মানে দুইজনেরই মানে আদর খুবই বেশি, দুজনে আদর করে, মানে এমন আদর করে মানে আপন যে বোন তার চেয়ে বেশি আদর করে, যে এত মায়া মহব্বত, মনে হয় যে নিজের বাসায় যে বসে রয়েছি, নিজের বাসায় যে ঘুরে আসলাম, এরকম মনে হয়। তো আসলে আমরা আদর আপ্যায়নে খুবই খুশি, অনেক সন্তুষ্ট, যা করছে আমাদের জন্য, আসলেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য যে এরকম করা, আসলে এটা ভাগ্যের ব্যাপার, আমার কাছে মনে হয় আমার কাছে ভাগ্যের ব্যাপার, কারণ আমি এত ভালো মানুষের ই পাইছি, ভালোবাসা পাইছি, এটা আমার কাছে অনেক কিছু, খুব ভালো লাগছে। তো আসলে মনটা খারাপ লাগতেছে, এসে পড়ছি, আর আসছি একটু সকালবেলায়, সকালবেলায় আসছি, তা বলতেছে যে সকালে চলে যাবে, কিছু না খেয়ে যাবে, কিছু খেয়ে যেত যেটা একটু বেলা হয়ে যেতে, কিন্তু ওইদিকে আবার এমন একটা সমস্যা, ঢাকায় এখন প্রচুর জ্যাম পড়ে, আর জ্যাম লেগে গেলে এক জায়গায় দুই তিন ঘন্টার উপরে লেগে যায়। তো সেই কারণে ভাবছি যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি জ্যামে পড়ে যায় তাহলে তো একদম শেষ, কান্না করবো, নিলে শুধু কারা কান্না করবো, আবার লিখনেরও একটু খারাপ লাগে। তো সেই কারণে সব কিছু পরিকল্পনা করে গাড়ি মানে ভোরবেলায় চলে গেছে, বলছি সকালে চলে গেছে। তো সকাল সকালে আমরা খুব ভালো সুন্দরভাবে এসে পৌঁছাইছি, তা দাদা দিদিকে জানাইছি। তো দাদা দিদিও খুবই করতেছে যে চলে গেছে, খুব খারাপ লাগতেছে, মানে একা একা লাগতেছে। তো খুবই ভালো, আমার দাদা দিদির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, তারা যেন ভালো থাকে। আসলে কি বলুন, আমাদেরও খুব খারাপ লাগতেছে, দাদা দিদি এমন আপন হয়ে গেছে, মানে বলার বাহির, মানে মনটা পড়ে গেছে আমার এখন ঢাকায়, মানে দিদির বাসায় পড়ে গেছে আমার মন। তো যাই হোক, এখন পুকুর পাড়ে আসি, তো পুকুর পাড়ে দেখতে আসলাম, আমার পুকুরে যে ঘাস ইয়ে করছিলাম, বোনা হয়েছিল আগে, তো ওগুলা কাটা যাবো কিনা, তো কাটবো, বড় হয়ে গেছে, ও ফুল এসে গেছে, তো দেখি চলেন। ওই যে কয়েকটা কয়েকটা ঘাস আছে, আর ওই পাশে আছে, আর ওই পাশে আছে, তো ওই পাশে ওগুলো কাটা যাবো না, আর এই পাশে যে এই ফুল এসে গেছে, এগুলো কেটে ফেলাম, এগুলো কেটে গরুটা খাই ফেলাম। আর যে ধমসা গাছ, ধমসা গাছে তো বিষ এসে গেছে, ধমসা গাছও বড় হয়ে গেছে, তো এগুলো কেটে ফেলে দেব, কারণ পাতা ঝরে গেছে এখন, এগুলো কিছুদিনের বেশি উঠে ফেলাম। আর আমার চিন্তা ভাবনা করতেছি এখন যে মাছটা এখন কি ছাড়বো না ছাড়বো না, কারণ মাছ ছাড়ার সময় এখনই, কারণ মাছ এখন যদি ছাড়ি তাহলে
মানে দীর্ঘদিনের সময় পাবো, মাছটা বড় হবে, তো সেই জন্য চিন্তা ভাবনা করতেছি। তো দেখি এ মাসে মাছ ছাড়ার চিন্তা ভাবনা আছে। আর আমার ওই পাশে শশা গাছ ছিল, শশা গাছ মরে গেছে, অনেক শশা খাইছি, ভালোই লাগছে। তো ওই যে গাছগুলো আছে ওই গাছগুলা ওগুলা আবার বিছা নইব, তো ওগুলা কাইটা ডান্ডি গুলা কাইটা জাগ দিয়ে রাখবো, জাগ দিয়ে রেখে শিকড় উঠলে তারপর আবার লাগাই দিব ছতুর্মুর দিয়ে। তো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। তো চলেন যাই বাড়িতে, যাই বাড়িতে, যাই দেখি লেখনামা কি করে। আর আমার হাঁস মুরগি, হাঁস মুরগি বলতে হাঁস তো এখনো দেখি নাই, হাঁস আছে তো মুরগিগুলো দেখে আসি। আর দেখি লেখনামা কি করতেছে। তো আসলে কি খারাপ লাগতেছে, অনেকদিন পর ঢাকায় গেছি আবার থেকে আসলাম, মনটা খুব খারাপ লাগতেছে, মনে হচ্ছে আবার যাই। তো আবার যাবো, আশা আছে ঢাকাতে। ঢাকাতে যে অনেকে আমাকে ফোন দিছিল, বলছে দাদা আসলে আপনারা আসেন, আপনারা আসে একটু থেকে যান, নীলারে খুব মিস করে, নীলার জন্য পাগল। তো নীলার দেখার জন্য অনেকেই মানে অনেক ই করছে, রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারি নাই, সময় ছিল না সেই জন্য। তো পরবর্তীতে যখন যাব তখন যারা যারা ফোন দিছে তাদের নাম্বার আছে আমার কাছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, যাব। অনেক আদর করে আসলে কি বলবো, অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইতে পারি নাই, কারণ আমরা আগেই যে গাড়ি ঠিক করে বলাইছি সেই জন্য আর কি যাইতে পারি নাই। আর আমার এই যে তুলসী গাছের জায়গায় মোরগ ফুল গাছ হয়েছে, তো গাছটাও সুন্দর হয়েছে, ফুলও ফুটছে সুন্দর। আমার যে বাগানে ফুল ফুটে রয়েছে, ঘাস ফুল, তারপর যে সাদা ফুল আছে, ওই ফুল গাছটা মরে যাইতেছিল আবার ঠিক হইতেছে। আর যে টগর ফুল, টগর ফুলগুলো অনেকগুলো ধরছে, এই যে অনেক ফুল ধরছে। যাক খুব সুন্দর লাগতেছে দেখতে, ফুল গাছে ফুল দিলে খুব ভালো লাগে। কি করা, রুটি বানিয়ে আনছো, ওটা কি ডিম, তো এরকম লাল কে ডিম, বেগুন বাসি নাকি জানি না আছে ওটার মধ্যে খালি পেয়ে গেছি। কি রান্না মনে চলতেছে আজকে? রান্না করব বুটের ডাল দিয়ে খাসির মাথা। খাসির মাথা, যাক বুটি ডাল দিয়ে খাসির মাথা। তো এই যে মাথা মনে হয় এর না, ভালো রান্না করো। তো এই যে আমার গরুগুলা সবগুলো ঠিক আছে। তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে আমরা ঢাকায় গেছি আমার মাকে নিয়ে যান এখানে, তো আপনাদের এই কমেন্টে কি বলবো যে আসলে সবাই যদি যাই বাড়ি ঘর দেখবো কে, আর অন্যজনের বাসায় গেলে সবাই কি যাওয়া যায়, ফ্যামিলির সবাই যাওয়া যায় না। আর বাড়ি, আর বাড়ি আমাদের কি বাড়ি একার বাড়ি, আমার যে মা আছে মারও বাড়ি, তো তারও সংসার, সংসার শুধু আমাদের না তারও সংসার, তো তার সংসারের দায়িত্ব তার পালন করতেই হবে। আর তারা যাবে যখন ঘুরতে যাবে, আমরা থাকবো তারা যাবে ঘুরতে। তো আপনারা কমেন্ট করেন আসলে খুব কষ্ট লাগে যে এমন সব কমেন্ট করেন, সেগুলো আসলে কমেন্টের কোনো উত্তরই খুঁজে পাওয়া যায় না। তো ওই যে বলি অনেক কমেন্ট, সব কমেন্টই আমার ভালো আসে, আর কিছু কিছু কমেন্টগুলো আসে সেগুলো মানে উত্তর না দিলে চলে না, খুব খারাপ লাগে যে আমার মারে নাকি আমি কাজের ভিডিও বানিয়ে রাখছি, আমার মারে কাজ করে পৃথিবীতে, সবাই কিন্তু সংসার করে, সবাই কিন্তু সংসারের দায়িত্বে থাকে, তো সবাই কিন্তু কাজের বেটি না, নিজের সংসারে কেউ কাজের বেটি হয় না। আমার
যদিও আমার মা তো মা তো মাই তো তারে তো আর অসম্মান করতেছি না আমরা তারে আমরা সম্মান করতেছি তো সম্মান স্বরূপ যেন সারা জীবন থাকতে পারে আর তারে এমন কোনো কিছু করি নাই যে সে আঘাত পাবে সে খুব ভালো আছে আর আপনারা একটু কমেন্ট করবেন একটু বুঝেছেন কমেন্ট করবেন যে এসব কমেন্টগুলো শুন পড়লেও খারাপ লাগে তো এখানে একটু মুরগির ঘর দেখি মুরগির ঘর ডিম পারছে একটা প্রথমে দেখলাম ডিম সকালে নেওয়া হয়েছে তো ওই যে মুরগি আছে ঠিকঠাক মতো আছে তো মুরগিতে ডিম একটা বাড়ছে আর সকালে বাড়ছিল মানে চারটা নিচে সকালে তো যাই হোক সব কিছু ঠিকঠাক আছে ভালো আসলে কি বলবো যাদের আমাদের ভালো লাগে না তারা মনে করে কি অপমান করলে মানে তাদের অনেক ভালো লাগে অনেক আনন্দ পায় অপমান করে তাই না নয়তো এইসব কমেন্ট কেউ করতে পারে যারা বুঝে যারা প্রকৃতিভাবে ভিডিও দেখে তারা কিন্তু ভালো কমেন্ট করে আর যারা ভিডিও দেখে না টাইনে টাইনে ভিডিও দেখে তারপরে একটা বাজে কমেন্ট করে বসে থাকে গিটার করার জন্য দিছ নাকি এদিকে তো আমি রান্না বসাই দিচ্ছি তো আজকে খাসির মাথা রান্না করে না মুখে ই দিয়া বুটের ডাল দিয়া তো জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কথা ভাজা হয়ে গেছে এখন যে যারা আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব মাংসগুলো তো এই যে মাংস কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিই মাংসগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব তারপর ডাল করে দিই একটু তো এদিকে তো মাংস কষাইছি একটু বেশি না আর এই যে ডালগুলো দিয়ে রাখছি এই ডালগুলো মাংসের সাথে মিশিয়ে ভালো করে কষে নেবো আর ডালও কষবো মাংস কষবো ডাল দিয়ে দিচ্ছি আর ডালগুলো ভালো করে কষে নিই মাংসের সাথে তুমি তো দিদির গেছো তখন তো রাগ উঠলো না এখন মির্জাপুর গেছে তোমার নিয়ে যায় না তো রাগ উঠেছে তো এইদিকে আমার মাংসের ডাল কষানো হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে দিব মাংসগুলো আর ডালগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হবে অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে ডাল আর অর্ধেক আর কি জল দেওয়ার পরে সিদ্ধ হবে
তো যতটুকু পরিমাণ লাগবে আর কি জল অতটুকু দিব। জল দিয়ে দিছি, এখন একটু জল হোক ফুটে জলটা। আমার রান্না হয়ে গেছে, জল যতটুকু দিয়েছিলাম শুকাই গেছে, আর শুকাবো না, কারণ ডাল আছে হতো সাথে, আর জল শুকাইলে একদম আঠাট হয়ে যাবো। ডাল হইতেছে এই যে জল গুলা শুকিয়ে শুইসে নেবো আর কি আস্তে আস্তে করে। তাহলে মশলা দিয়ে দিই, তো ভাজা জিরার মশলা দিয়ে দিলাম, আর তো যারা গরম মশলা দারচিনি এলাচ সব তো আগে ফাঁকি করে রাখছিলাম, তো ওটা দিয়েই ভালো করে এখন নাড়াচাড়া করে নামাই নিও। তো আমাদের রান্না বান্না শেষ, আজকে রান্না হয়েছে বেগুন ভাজি, আর হইতেছে খাসির মাথা দিয়ে হইতেছে ডাল, বুটের ডাল। তো আজকে প্রথম রান্না করছি আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল, আজকে প্রথম রান্না করছি, কেমন হয়েছে জানি না, এখনো খাই নাই। তো ও যে পাশে নীলাই খেলতেছে, অবনী লিখন ওরা একটু আগে ভাত খাইছে, এই জন্য এখন আর খাইব না। লিখন অবশ্য ভাত খাই নাই, রুটি খাইছে, এই জন্য ভাত খাবো না, পরে খাবো। আর হইতেছে অবনীও একটু আগে ভাত খাইছে, এই জন্য খাইব না এখন। আর বাবা মা বাড়িতে না, বাবা মা মির্জা হয়ে গেছে একটু। নাও তরকারি, নাও তরকারি নিয়ে দেহ, খায় দেহ, প্রথম রান্নাম জীবনের প্রথম, কেমন হয়েছে রান্না? না আসলেই কিন্তু আমি কিন্তু খাসির মাংস রান্না করছি, মাথা আলাদা মনে হয় রান্না করা যায় জানি না। আর আজকে রান্না দাম হইতেছে ইউটিউব থেকে দেখে, রেসিপি দেখে রান্না করছি। মাংস তো রান্না করছি কিন্তু মাথা আর কি প্রথম রান্না করলাম, কেমন হয়েছে? মাথা এমনি খাওয়া যায় নাকি আমি জানি না, কোনো সময় মাথা মনে হয় খেয়েও নেই, মনেও নেই আমার খাইছি নাকি। তো পরে এলো ইউটিউবে দেখলাম যে মুগের ডাল তারপরে বুটের ডাল দিয়ে খায়, তো সেই জন্য ভাবলাম তাহলে বুটের ডাল যেটা আছে বুটের ডাল দিয়ে রান্না করি, এই জন্য আর কি বুটের ডাল দিয়ে রান্না করছি। কেমন হয়েছে তরকারি? কি কিছু কও, সাজেছে করে নিলাই করে এই নিলাই এই খাবা না, খাবা না, যুদ্ধ করে সাইকেলের নগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।